नमस्कार बंधुरा, आज के आमी बानाबो कातला माछेर डालना। एर जोन्नो आमी नियेछी 5 पिस कातला माछ। माछगुलो आमी नून हलुद माखिये रेखेछी। एबार गैस जेले आमी कड़ाई बसिये दिलाम। कड़ाईते दिये दिलाम सर्षेर तेल किछुटा परिमाण माछ भाजार मतो। एबार आमी आगे माछगुलो भेजे तुले नेब। तारपरे आमी आलू नियेछी छोटो साइजेर 4টে, দু টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এরপর ওর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন মতো পেঁয়াজ বাটা। দিয়ে ওটা নাড়তে থাকবো, তারপর একটু নেড়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন মতো আদা রসুন বাটা। দিয়ে আবার আমি একটু কষতে থাকব। একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 2 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার আমি ওটা কষাতে থাকলাম। কষে যখন তেল বেরিয়ে এলো তখন ওর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন মতো দই, টক দই, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো চিনি। তারপর একটু নেড়ে টেড়ে নিয়ে আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ওটা ফুটতে দেবো 3-4 মিনিট। ফুটে উঠলে তারপর ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেবার পর এবার ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার রেডি হয়ে গেল কাতলা মাছের ডালনা। এই ডালনা ভাত বা ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংক ইউ।